ছাত্রছাত্রীরা হাইস্কুল কোচিং সেন্টারে তোমাদের স্বাগত জানাই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া মডেল অ্যাক্টিভিটি টাস্ক দু হাজার একুশে স্বাস্থ্য শারীরিক শিক্ষা বিষয়ে অষ্টম শ্রেণী পার্ট ফাইভের অর্থাৎ আগস্ট দু হাজার একুশের যে সেকেন্ড সিরিজের প্রশ্ন দিয়েছে সেগুলির প্রশ্ন উত্তর নিয়ে এই ভিডিওতে আলোচনা করব আলোচনা পূর্বে একটা কথাই বলবো যে সমস্ত ভিউয়ার্সরা আমার চ্যানেলে নতুন এবং আমার দ্বারা এই ভিডিওগুলি পেয়ে তোমাদের যদি একটু উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবে সমস্ত নোটিফিকেশন সবার আগে পেতে তো দেখে নাও আজকের বিষয় হলো যে অষ্টম শ্রেণীর শারীরিক শিক্ষা বিষয়ের অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায় স্বাস্থ্য শিক্ষা থেকে দেওয়া হয়েছে প্রশ্নগুলি প্রথমে এক নম্বর দাগের শূন্যস্থান পূরণ করো ডাব্লিউএইচও বা হু এর পুরো নাম কি ড্যাশ হেলথ অর্গানাইজেশন ড্যাসা হবে কি ওয়ার্ল্ড ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন খদাগের প্রশ্ন কী ছিল বিদ্যালয়ের পানীয় জলের উৎস সর্বদা ড্যাশ ও সুরক্ষিত হতে হবে তো উত্তর হবে কি নিরাপদ ড্যাসা হবে কি নিরাপদ ও সুরক্ষিত হতে হবে এটি তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর একুশের প্রথম লাইনের দিকে অর্থাৎ প্রথম দুই থেকে তিন নম্বর লাইনে উত্তরটি পেয়ে যাবে তারপরে খদ দেখে নাও স্বাস্থ্যবিধান হলো বিজ্ঞানসম্মত এমন একটি বিষয় যা জানলে ড্যাশকে সুস্থ সুন্দর ও নিরোগ রাখা যায় তো উত্তর হবে উত্তর হবে শরীরকে ঠিক আছে তো ড্যাশে হবে কি শরীরকে এটি তোমাদের পৃষ্ঠা নম্বর পাঠ্যবইয়ের অষ্টম শ্রেণীর সতেরো নম্বর পৃষ্ঠার প্রথমের দিকে আছে তোমরা উত্তরগুলি মিলিয়ে দেখে নিতে পারো তারপর ঘর আগে দরিদ্র পরিবারগুলি চিকিৎসা ব্যয় এর ষাট ড্যাশই খরচ হয় স্বাস্থ্যবিধানের অভাবজনিত জলবাহিত রোগের চিকিৎসায় উত্তর হবে এখানে শতাংশ ঠিক আছে এটি তোমাদের পাঠ্যবইয়ের পৃষ্ঠা নম্বর উনিশের মিডিলের দিকে রয়েছে তারপরে ইঙ্গাগের কোনো দেশের জনসাধারণের জীবনযাত্রার মান কত উন্নত তার উপর নির্ভর করে ওই দেশের মানব ড্যাশ সূচক ঠিক আছে এখানে হবে কিন্তু উন্নয়ন সূচক ড্যাসে হবে কি উন্নয়ন এখানে তোমাদের পৃষ্ঠা নম্বর আঠারো এবং নিচের দিকে রয়েছে ঠিক আছে আঠারো নম্বর পৃষ্ঠার নিচের দিকে এই কথাটে রয়েছে এই প্রশ্নটি তো তারপরে তোমরা দেখে নাও দুই নম্বর দাগে দুই নম্বর দাগে দিয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো কদাগের প্রশ্ন হলো শিক্ষার্থীদের শরীরে আইডিনি নামক খনিজ মৌলটির অভাব হলে কী কী উপসর্গ দেখা দেবে এক টেরা চোখ টেরা ভাব চোখ টেরা ভাব বা চোখে টেরা দুই নম্বর হচ্ছে পড়াশোনায় পিছিয়ে পড়া তিন নম্বর হচ্ছে ক্লান্তিভাব চার নম্বর হচ্ছে গণ্ড গল এবং পাঁচ নম্বর হচ্ছে সব কয়টি উত্তরভাবে এক নম্বর চোখে টেরা ভাব অর্থাৎ আইডিন নামক খনিজ মহলের অভাবে কিন্তু চোখে টেরা ভাব হয় তো এবং তোমাদের বোঝার জন্য উত্তরটি আমি কী করেছি হলুদ কালারে করে দিয়েছি সঠিক উত্তরটি বা তোমরা এটি টিকচিহ্নও দিয়ে নিতে পারো এবং পরবর্তী প্রশ্নে আমরা চলে যাবো পরবর্তী প্রশ্ন হচ্ছে খদ্গের যে কোন রোগটি আয়রন নামক খনিজ মহলের অভাবজনিত রোগ এক চর্মরোগ দুই ডেঙ্গু তিন ম্যালেরিয়া চার রক্তফুলতা উত্তর হবে চার রক্তফুলতা এবং পাঁচ নম্বর হচ্ছে রাতকানা অপশন ছিল কিন্তু উত্তর হবে চারটা রক্তফুলতা এটা হবে উত্তর এবং পরবর্তী প্রশ্ন হচ্ছে গদ যে কোনটি ভিন্ন ধরনের রোগ এক ম্যালেরিয়া দুই ফাইলেরিয়া বা গোদ তিন নম্বর হচ্ছে টিটেনাস চার নম্বর হচ্ছে ডেঙ্গু পাঁচ নম্বর হচ্ছে চিকনগুনিয়া আমরা জানি ম্যালেরিয়া হচ্ছে মশাবাহিত রোগ ডেঙ্গু মশাবাহিত রোগ গোদ বা চিকুনগুনিয়া এগুলো কিন্তু মশাবাহিত এক একটি রোগ কিন্তু টিটেনাস কিন্তু মশাবাহিত রোগ নয় টিটেনাস কেন হয় যে কোনো লোহা জাতীয় পেরেক টাইপের যদি কিছু ঢোকে যায় পায়ে বা কোনো জীবাণুনাশক জিনিস যদি পায়ে ঢোকে তাহলে বা শরীরে কোথাও আঘাত পেলে তবেই টিটেনাসটা হয় কিন্তু এগুলি কিন্তু যে ডেঙ্গু ম্যালেরিয়া বা গোদ এগুলো কিন্তু মশাবাহিত রোগ তার জন্য তিন নম্বর টিটেনাসটা হলো ভিন্ন ধর্মীয় রোগ এবং যে সমস্ত ভিওর্সরা আমার এই ভিডিওটি দেখছো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তো কেমন লেগেছে তোমরা কমেন্ট বক্সে জানাবে যদি ভালো লাগে তবুও জানাবে খারাপ লাগলে তবুও তোমাদের মতামতটা জানাবে এবং যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে একটি লাইক করবে এবং যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করে করবে তো পরবর্তীতে আমরা চলে যাবো পরের এতে প্রশ্নে ঘ যদি উত্তরটি হয় এডস মশা তাহলে প্রশ্নটি কী ছিল এক কোন মশা কামড়ালে ম্যালেরিয়া রোগ হয় দুই কোন মশা কামড়ালে চিকুনগুনিয়া রোগ হয় চার কোন মশা কামড়ালে ফাইলেরিয়া রোগ হয় উত্তর হবে তিনেরটা কোন মশা কামড়ালে ডেঙ্গু রোগ হয় ঠিক আছে এডস মশা কামড়ালে কিন্তু ডেঙ্গু রোগ হয় ঠিক আছে তারপরে ইঙ্গদাগেরটা দেখে নাও যে কখন কখন হাত ধুতে হবে এক খাবার খাওয়ার আগেও পরে দুই শৌচাগার ব্যবহারের পরে তিন রোগীর ঘরে যাওয়ার আগেও পরে চার স্নান করার পরে উত্তর হবে পাঁচ এক প্লাস দুই প্লাস তিন নম্বর ক্ষেত্রে অর্থাৎ খাবার খাওয়ার আগেও পরে শৌচাগার ব্যবহার পরে রোগীর ঘরে যাওয়ার আগেও পরে কিন্তু হাত ধুতে হবে কিন্তু স্নান করার পর কেউ হাত ধয় না কিন্তু ঠিক আছে তাহলে উত্তর হবে পাঁচ একটা তারপরে দেখে নাও যে তিন নম্বর দাগের প্রশ্ন দিয়েছে নিজের মতো করে লিখো ক নির্মল গ্রামের বৈশিষ্ট্যগুলি তালিকাভুক্ত করো এবং খ বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীকে সুরক্ষিত রাখতে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে তো এই প্রশ্ন দুটির উত্তর আমি পিডিএফ আকারে তোমাদেরকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোমাদের বই থেকে নিয়ে করে দিয়েছি তো তোমরা দেখে নাও তিন নম্বর দাগে তোমাদের প্রশ্ন ছিল নিজের মতো করে লিখো ক্যাগের প্রশ্ন ছিল নির্মল গ্রামের বৈশিষ্ট্য তালিকাভুক্ত করো তো ওখানে আমি অনেকগুলি নির্মল গ্রাম তৈরি করার জন্য যে তালিকা লাগবে অনেকগুলি পয়েন্ট তোমাদেরকে দিয়েছি তোমাদের মন মতো কিছু বাছাই করে লিখে নেবে তো দেখে নাও এক নম্বর দেখে গ্রামের সন্নিকটে বা কাছে জঞ্জাল বাঁশঝাড় নদীর ধার পুকুর পাড়ে অথবা গ্রামের খোলা জায়গায় মলত্যাগের কোনো চিহ্ন থাকবে না দুই নম্বর হচ্ছে গ্রামের সমস্ত জলের উৎস যথার্থ সিমেন্ট চাতাল ও জল নিকাশের ব্যবস্থা রাখতে হবে তিন নম্বর গ্রাম পঞ্চায়েত সভায় খোলা জায়গায় মল ত্যাগ নিষিদ্ধ বলে সিদ্ধান্ত গ্রহণ ও ঘোষণা করতে হবে এবং নিয়মভঙ্গকারীদের শাস্তির প্রতিদানও করতে হবে চার নম্বর দেখে নাও যে গ্রামে সংগৃহীত কঠিন বস্র পদার্থের স্বাস্থ্যসম্মত নিকাশনের জন্য পঞ্চায়েতকে কার্যকারী ব্যবস্থা গ্রহণ করতে হবে পাঁচ নম্বর পঞ্চায়েত এলাকায় কঠিন বা তরল বস্র জমা করা যাবে না ছয় নম্বর পঞ্চায়েত এলাকায় প্রতিটি বাড়ি বিদ্যালয় ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকারা শৌচাগার যথাযথ পরিষ্কার পরিচ্ছন্ন যেমন রাখতে হবে যেমন রাখবেন তেমনি একশো শতাংশ সুনিশ্চিত করবেন শৌচাগারের যত ব্যবহার তারপরে সাত নম্বর হচ্ছে প্রতিটি শৌচাগারে পরিষ্কার পরিচ্ছন্ন ও স্বাভাবিক আলো বাতাসের সংস্থান রাখতে হবে আট নম্বর হচ্ছে সমস্ত খাটাল ও গোয়াল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নয় নম্বর হচ্ছে প্রতিটি গ্রাম পঞ্চায়েত শতকরা নব্বই জন ও তারও বেশি পরিবারের শৌচাগার আছে তা নিশ্চিত করা দশ নম্বর হচ্ছে খাটাল শুকরের খামার মুরগি পোলট্রি প্রভৃতির অতি ঘন জনবসতিপূর্ণ এলাকা থেকে দূরে রাখতে হবে তারপরে হচ্ছে এগারো নম্বরে ভাগার থাকতে হবে জনবসতি থেকে বিচ্ছিন্ন জায়গা সেখানে নিয়মিত নজরদারি দরকার যাতে রোগ জীবাণু ছড়িয়ে যেতে না পারে বারো নম্বর হচ্ছে গ্রামের তিরিশ থেকে চল্লিশ শতাংশ পরিবারের মানুষকে শৌচাগার অভিমুখী করার জন্য চেতনা কর্মসূচি নিতে হবে এগুলি তোমাদের পাঠ্যবই থেকে আমি উত্তরগুলি করে দিয়েছি তো তারপরে দেখে নাও তেরো নম্বর হচ্ছে শৌচাগার শৌচের পর ও খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে চোদ্দো নম্বর গ্রামের নলকূপ ও নদীর জল নিরাপদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে পনেরো নম্বর হচ্ছে ব্যবহৃত জলের পুনর্ব্যবহার ও সবজি বাগানে ওই জলের ব্যবহার সুনিশ্চিত করতে হবে তারপরে হচ্ছে ষোলো নম্বর গ্রামে পরিবেশ নির্মল করে গড়ে তোলার জন্য বৃক্ষরোপণ ও সবজায়নের উপর অধিক গুরুত্ব আরোপ করতে হবে জনস্বাস্থ্য বজায় রাখার জন্য সার্বিক স্বাস্থ্যবিধান অভিযানকে একটি সাময়িক আন্দোলনের রূপ দিতে হবে পঞ্চায়েতের সংস্থাগুলির সম্বন্ধে এলাকার অধিবাসীদের যথেষ্ট প্রচেষ্টার মাধ্যমে সেটা সম্ভব হতে পারে এবং পরবর্তীতে যে ছিল দুই নম্বর খ দাগের প্রশ্ন বিদ্যালয়ে প্রতিটি শিক্ষার্থীকে সুরক্ষিত রাখতে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে উত্তর দেখে নাও বিদ্যালয়ের পানীয় জলের উৎস সর্বদা নিরাপদ ও সুরক্ষিত রাখতে হবে দুই নম্বর হচ্ছে শৌচাগারে পরিচ্ছন্নতা ও সাবানের ব্যবহার ক বালক ও বালিকাদের জন্য পৃথক শৌচাগার পরিচ্ছন্ন চালু করতে হবে খ হচ্ছে বালক ও বালিকাদের শৌচাগারে জলের বন্দোবস্ত থাকতে হবে তিনি নামে হাত ধোয়ার ব্যবস্থা খাওয়ার আগেও পরে এবং শৌচাগার ব্যবহার হাতের পরে অপরিষ্কার হলে হাত ধোয়ার জন্য সাবানের ব্যবস্থা সহ জলের সংস্থান নলবাহিত জলের ব্যবস্থার ব্যবস্থা ব্যবস্থাপ্তির প্রভৃতির বন্দোবস্ত সুনিশ্চিত করতে হবে তারপর দেখে নাও চার নম্বর হচ্ছে বিদ্যালয়ে ভিতরে কোনো বজ্র পৃথকীকরণ দ্বারা পচনশীল অপচনশীল বজ্র পৃথক জায়গায় ফেলে ফেলা বা পচনশীল বস্ত্র থেকে সার তৈরির ব্যবস্থা রাখতে হবে পাঁচ নম্বর হচ্ছে ক মিড ডে মিল ও পরিচ্ছন্নতা বিদ্যালয়ের মিড ডে মিলের থালা বাসন ধোয়ার জন্য সুরক্ষিত উৎসের জলের ব্যবহার করা খ চাল ডাল আনাজ সবজি ধোয়ার জন্য সুরক্ষিত উৎসের জল ব্যবহার করা ঘর রান্নার কাজে যুক্ত মহিলাদের রান্নার আগে সাবান দিয়ে হাত ধোয়া সুনিশ্চিত করা এবং ঘ দাগ হচ্ছে পড়ুয়ারা যেখানে মিড ডে মিল খায় তার সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখা ইংম রান্নার খাতে যুক্ত মহিলাদের পরিবেশনের আগে সাবান দিয়ে হাত ধোয়া সুনিশ্চিত করা এবং ছয় নম্বর হচ্ছে বিদ্যালয়ের পরিচ্ছন্নতা প্রতিদিন বিদ্যালয়ের শ্রেণিকক্ষ খাবার খাওয়ার ঘর শৌচাগার ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কার্যকারী ব্যবস্থা গ্রহণ করা করতে হবে অর্থাৎ এগুলি তোমাদের পাঠ্যপুর থেকে আমি সুন্দরভাবে বাছাইকৃত হবে উত্তরগুলি করে দিয়েছি এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে ভালো হলেও জানাবে খারাপ হলেও জানাবে তো আশা করি উত্তরগুলি তোমরা নিজের খাতায় লিখে নিয়েছো আমাদের দ্বারা প্রকাশিত মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলি যদি ভালো লেগে থাকে তাহলে হাসিবুল কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এ ধরনের ভিডিও পেতে তো ধন্যবাদ এই ভিডিওটি এখানে শেষ পরবর্তী আবার কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ